আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমাদের বাড়ির ছাদের উপরে ড্রাগন ফল গাছে কি ড্রাগন ধরছে কীভাবে, তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং কীভাবে ড্রাগন ফল গাছ চাষ করা হয়, কীভাবে চাষ করলে বা কীভাবে গাছ রোপণ করলে দ্রুত ফলন হবে, দ্রুত ফল ধরবে আমি আপনাদের সেই প্রসেসটাই বলবো। ফুল ভিডিও দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো দেখেন গাছ দুইটা, এই গাছে ফল অলরেডি একটা ধরছে আর তাছাড়া ফুল ফুটছে দুইটা, এই দুইটা একটা একটা, আবার এইখানেও দুইটা ফুল ফুটছে তিনটা, একটা দুইটা তিনটা। ছোট্ট একটা পানির ড্রামে করে এই প্রসেসটা শুরু করেছিল আমার মা নিজে। তো এখান থেকে দেখেন কত মানে একদম ঝোপঝড়ের মতো শুরু হয়েছে, অত অল্প জায়গার ভিতরে গাছটা কীভাবে বাড়ছে। আর এই গাছটা আনা হয়েছিল মূলত যশোর থেকে, যশোর হর্টিকালচার সেন্টার থেকে আনা হয়েছিল। আনার পরে ড্রামের ভিতরে করে গাছটা রোপণ করা হয়। এই গাছের ভিতরে যে মাটি দেওয়া আছে এটা স্থানীয় মাটি, এখানে কোনো সার বা কোনো রকম কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই, এমনিতেই দেওয়া হয়েছে। আর ড্রাগন ফল গাছের মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে রোদ, পর্যাপ্ত পরিমাণ রোদ পড়া লাগবে আপনার গাছের গোড়ায়, তাহলে গাছ দ্রুত বড় হবে এবং ফলন দ্রুত হবে, ফলও খুব মিষ্টি হবে। ভিউয়ার্স দেখেন ওই এই গাছটার পাশাপাশি গাছ, এই যে আরেকটা আছে ওই গাছের পাশাপাশি এই গাছটাও আছে। এই গাছে দেখেন কত সুন্দর একটা ফল ধরছে, এটাও পেকে যাবে কিছুদিনের ভিতরে, পাকন অলরেডি পাকা ধরছে পেকে যাবে। এই গাছটা আমি বাড়িতে এসে দেখি যে গাছের, আমি ছুটিতে বাড়িতে এসে দেখি গাছের গোড়ায় অনেকগুলো আগাছা জন্মাইছিল, অনেক অনেক আগাছা জন্মাইছে, ছোটো ছোটো অনেক গাছ হয়েছিলো, আমি এগুলো পরিষ্কার করছি যাতে গাছের গোড়ায় ভালোভাবে রোদটা পড়ে। দেখেন আমার গাছের গোড়ায় এই এই গাছগুলো জন্মাইছিল, কিছু তুলসী পাতা গাছ বা আরও বিভিন্ন প্রকার গাছ, আমি এই গাছগুলো এখান থেকে উঠায় বাইরে ফেলাই দিছি। বিবাস দেখেন এই যে আগাছা টাইপের গাছ, যেটা গেন্দা ফুলের গাছ গ্রাম এলাকায় বলে, এটা এখনও আছে, তো এইগুলা এর সাথে রাখা যাবে না, উঠাই ফেলতে হবে। আমি যেমন ভেঙে ফেললাম, এটাকে রাখা যাবে না, রাখতে ফলনের সমস্যা হবে, গাছের গোড়া রোদ কম পড়বে, গাছটাকে গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে রোদ পড়তে দিতে হবে, তাহলে ফলনটা দ্রুত আসবে। আর আমার পাশের যে গাছ, এই গাছটা অনেক লম্বা, দেখেন বড় একটা গাছের কাঠ দিয়ে এটাকে লম্বা করা হয়েছে। আর সবচাইতে মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে গাছ, এই গাছের একটা ডাল কেটে এই গাছটা লাগানো হয়েছে, এই গাছটা কিন্তু নতুন করে আনা হয় নাই, এই গাছের ডালটা কেটে এই গাছে লাগানো হয়েছে, মানে গাছ হিসাবে তাতেই হয়ে গেছে, আল্লাহর রহমতে সুন্দরভাবে হয়ে গেছে। আর আমার এই ড্রাগন ফল গাছের ড্রাগন যে ফলগুলা এগুলো অনেক বড় হয় সাইজে, এটা দেখেন এটা আর বড় হবে, এটা কিন্তু ছবিতে হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে অনেক বড় সাইজের। আর ওই দেখেন এখানে দুইটা ফুল ধরছে, গোলাপ ফুলগুলা নাইট কুইন ফুলের মতো বড় আকারে ফুটবে, এখানেও তিনটা আছে বড় আকারে ফুটবে, ফোটার পরে ওখান থেকে আস্তে আস্তে ফল বের হবে। তো আমার এই গাছে কি হয় আপনার ও বারো মাস খালি ফল ফুলতে থাকে, বারো মাস খালি ফল হয়, যেমন এটা ফল হয়ে গেছে, এটা পেকে যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, আবার এখান থেকে শুরু হবে, এখান থেকে ফুল ফুটে ফল শুরু হবে, সেটা খাওয়ার উপযুক্ত হতে হতে নতুন করে আবার ফুল ফুটবে, ফল হবে, দেখেন। আর পাশাপাশি এই গাছের ডাল কেটে এখানে লাগানো হয়েছে, সেখানেও ওই ফল হচ্ছে। তো ভিউয়ার্স মানে মানুষের ইচ্ছা শক্তি হচ্ছে সবার আগে, ই থাকলে আপনারা এভাবে সব কিছু করতে পারবেন, গাছে ফলন ফলাতে পারবেন ছাদের উপর ছাদ কৃষিতে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন, সবাইকে ধন্যবাদ। এবং আমি আমার এই গাছের আরও ভিডিও সামনে আমার চ্যানেলে আপলোড দিব, আপনারা দেখতে পারবেন। আর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।